আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতি মোকাবেলায় যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 306 জন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে স্তম্ভিত দেশ, ক্ষুব্ধ ইসলামী চিন্তাবিদরা। এবং সিঙ্গাপুরে 1500-এরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত, মালদ্বীপে চাকরির অনিশ্চয়তা আর খাদ্য সংকটে ভুগছেন 1 লাখ বাঙালি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। কিছু উন্নয়ন প্রকল্পের বরাদ্দ করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, এ পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে ও ফ্রি কিট দেওয়া হচ্ছে। উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই ভাইরাসের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবিধানিক নিয়ম রক্ষায় করোনা পরিস্থিতির মধ্যে ব্যতিক্রমভাবে চলে একাদশ সংসদের সপ্তম অধিবেশন। একজন সদস্য অপরজন থেকে কমপক্ষে 3 ফুট দূরত্বে, অর্থাৎ মাঝখানে আসন ফাঁকা রেখে অধিবেশনে বসেন। শুরুতে সূচনা বক্তব্যে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী করোনা পরিস্থিতি তুলে ধরে চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন ও দুদক পরিচালক জালাল সাইফুর রহমান সহ এই ভাইরাসে মৃত্যুবরণকারীদের জন্য শোক প্রকাশ করেন। পরে চলতি সংসদের সদস্য সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন কয়েকজন সদস্য। এরপর একই সাথে শোক প্রস্তাব এবং সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। একটা ভাইরাস, তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্তব্ধ, সারা বিশ্বের মানুষ ঘরে বন্দি। জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর এত বড় পরিসরে এবং কর্মযজ্ঞে কন্ট্রোল রুম আগে কখনো কিন্তু খোলা হয়নি, বা এ ধরনের অভিজ্ঞতাও আমাদের তেমন হয়নি। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। এই করোনার নমুনা সংগ্রহ শুরু থেকে সকল চিকিৎসা সরকারি খরচেই আমরা করে যাচ্ছি। এখানে এই যে আমরা পরীক্ষা করি, এই পরীক্ষার জন্য যাদের পরীক্ষা করা হয় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এর জন্য আমরা সব ধরনের খরচ সরকার বহন করছে। প্রধানমন্ত্রী জানান, করোনার কারণে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে আগাম 3 বছরের অর্থনৈতিক পরিকল্পনা নিচ্ছে সরকার। 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আমরা দিয়েছি, যা জিডিপির 3.3%। আমাদের অনেক উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেগুলি এক্ষুনি সমাপ্তি না করলেই চলে, আমরা সেগুলি, সেই অর্থগুলি সাশ্রয় করা, যারা হয়তো হাত পেতে পারবে না কিন্তু তাদের ঘরে খাবার নেই, তারা চাইতে পারছে না, তো তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, এবং সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং নিচ্ছি। হটলাইনগুলি আছে, তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, সেটা ইনশাআল্লাহ আমরা করব। প্রধানমন্ত্রী জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরে থাকলেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব গ্রহণ করে 1.5 ঘন্টায় শেষ হয় সপ্তম অধিবেশন। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে ডাকা 22 ও 23 মার্চের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছিল করোনা পরিস্থিতির কারণে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরও 9 জন মারা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 84 জনে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 306 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। তবে শুক্রবারের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত আপির মাহমুদের রিপোর্টে।
দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষা বৃদ্ধির পর থেকেই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার সকাল 8টা পর্যন্ত সবশেষ 24 ঘণ্টায় 2114টি নমুনা পরীক্ষা করে আরও 306 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 2144 জন। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 8 জন। 306 জন তবে উদ্বেগের বিষয়, বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা, আর মোট আক্রান্তের বেশিরভাগই পুরুষ। লকডাউনের পর নারায়ণগঞ্জ থেকে অধিক সংখ্যক মানুষ প্রবেশ করায় গাজীপুরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখনো সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ঢাকা শহরের মধ্যে, সর্বমোট 37 জন। এর পরবর্তীতে রয়েছেন গাজীপুর। নতুন করে যুক্ত হওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবের মাধ্যমে নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ল্যাবের সাথে যুক্ত হয়েছে এবং আমরা এখানে জানাতে চাই যে যশোর জেলা এবং তার আশেপাশের জেলাগুলি থেকে, যেমন ঝিনাইদহ, নড়াইল, এইসব জেলা থেকে এখন যেগুলো নমুনা সংগৃহীত হবে সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করা হবে। করোনা বিস্তার রোধে আবারও সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানায় IEDCR। আপেল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। দেশজুড়ে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ হওয়ার পরও ব্রাহ্মণবাড়িয়ায় খিলাফতে মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে স্তম্ভিত গোটা দেশ। এ ঘটনায় ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন ইসলামী চিন্তাবিদরা। এর ফলে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি বহু গুণ বেড়ে গেছে বলে মনে করেন তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। জানাজাকে ঘিরে এমন গণজামায়াত প্রশ্নের মুখে ফেলেছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সরকারি সাধারণ ছুটি ও সারা দেশের কোটি মানুষের ঘরবন্দি থাকা। দেশজুড়ে করোনা সতর্কতা জারির মধ্যে এমন জামায়াতে হতাশ ইসলামী চিন্তাবিদরা। ছুট্টে করে জানাজা হোক তাও চাইছিলাম, কিন্তু এরপরও আমাদের অজান্তে নিজেদের ওই ভক্তি শ্রদ্ধা নিয়ে মানুষ নিজের থেকে জমা হয়ে গেছে, কি পরিমাণে তাও আমরা দেখি নাই। জনস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জানাজা সহ সকল ক্ষেত্রে জনসমাগম না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য সকলকে উদার আহ্বান জানাচ্ছি। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির নামাজে জানাজায় জড়ো হয় অন্তত 30,000 মানুষ। এতে আতঙ্ক ছড়িয়েছে সারা দেশের সাধারণ মানুষের মধ্যে। তাদের অসাবধানতা এবং অসচেতনতার কারণে কিন্তু একটা ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটা বড় বিপর্যয়ের দিকে আমি মনে করি যে আমরা ধাবিত হলাম। তাদের প্রশ্ন, কিভাবে প্রশাসনের সামনে এত বড় গণজামায়াত হয়ে গেল? তবে পুলিশ বলছে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা জনসমাবেশ করবেন না বলে কথা দিয়েও শেষ পর্যন্ত তা রক্ষা করেনি। মাওলানা আনসারি ইন্তেকাল করেছেন, তখন থেকেই আমরা যে ধর্মীয় যে নেতা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। গণজামায়াত না করার যে সরকারি নির্দেশনা রয়েছে এবং সারা পৃথিবীতে যেটা অনুসরণ করছে সেই বিষয়গুলো সম্পর্কে তাদের সাথে যোগাযোগ করি, আলো আলোচনা করি এবং তারা যেন সেই বিষয়টা মেনে চলে সেই জন্য তাদেরকে বারবার আহ্বান করি। হয়তো তারা ভিতরে ভিতরে কেউ যোগাযোগ করতে পারে, অসম্ভব কিছু না, যোগাযোগ করতে পারে, যোগাযোগ না করলে এত মানুষ সেখানে সমাগম হওয়ার কোনো কথা। গণজামায়াত করোনা সংক্রমণের ঝুঁকিটা বাড়িয়ে দেয়, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো। চিকিৎসকরা বলছে ওই জানাজায় অংশ নেওয়া সকলকে আগামী 14 দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে, নইলে গোটা জেলায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসে আক্রান্ত প্রতি 4 জনের একজন তরুণ। মধ্যবয়সীদের আক্রান্তের হারও বেশি, কিন্তু কেন? চিকিৎসকরা বলছেন শারীরিক দূরত্ব মানতে অনীহা আর জীবনযাপনের নানা অনিয়মের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমছে, তাই এসব বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। Coronavirus, which causes COVID-19. করোনা মহামারীর শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে যে বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত কিংবা মৃত্যুর আশঙ্কা বেশি। বিশ্বের অনেক দেশে তাই হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টোটা ঘটছে।
প্রতিদিন নতুন করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে যুবক আর মধ্যবয়সীরাই সবচেয়ে বেশি সংক্রমিত। বেশি হচ্ছেন গ্রামের চেয়ে শহরের তরুণরা। কেন তারা বেশি আক্রান্ত হচ্ছেন তার কিছু কারণ জানালেন চিকিৎসকরা। হয়তো আড্ডা মারার জন্য তারা বাইরে যাচ্ছে, তা আবার তাদের লাইফস্টাইল যেটা দেখা যাচ্ছে এখন যে অনেক রাত পর্যন্ত তারা কাজ করে, অথবা অহেতুক জায়গা থাকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকার জন্য ধূমপানের অভ্যাসটা অনেক বেশি, এগুলো কারণেও হতে পারে। শরীরের উপরে চাপ পড়ছে, এমনও হতে পারে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও এর জন্য কমে যাচ্ছে। অল্প বয়সের লোকজন তাদের ভিতরে এই ভাইরাসটি কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে, এবং উপসর্গ ছাড়া থাকাটাই সবচেয়ে বড় ভয়ের ব্যাপার। কারণ উপসর্গহীন মানুষ তার অজান্তেই কিন্তু একজন বয়স্ক মানুষকে ছড়াতে পারে, অন্যান্য অনেকের মধ্যে এই রোগটি ছড়িয়ে দিতে পারে, যে কারণে এই রোগটি খুব দ্রুত বর্ধনশীল বা দ্রুত সংক্রমিত হচ্ছে। তরুণদের কারণে ঝুঁকিতে পড়ছে বাসার বয়স্ক আর শিশুরা, আতঙ্ক বাড়ছে সবার মধ্যে। তাই এ বিষয়ে পরিবারকেও দায়িত্বশীল হবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যখন বাইরে যাবেন অবশ্যই সেটা সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স যেটা 6 ফিট দূরত্ব, সেটা মেনটেন করে অবশ্যই চলাফেরা করবেন, তাহলে অবশ্যই আপনার ভালো থাকবেন, পরিবার ভালো থাকবে। পরিবার যখন ভালো থাকবে তখন কিন্তু একটা দেশ ভালো থাকবে, তাহলে আক্রান্ত হারটা অনেকটা কমে আসবে। বাড়িতে যেই যেই নিয়মে থাকতে বলা হচ্ছে সেই নিয়মগুলি যদি মেনে না চলেন, তার ব্যত্যয় ঘটান, তাহলে আপনার পরিবারকে আপনি আক্রান্ত করবেন, পরিবার থেকে অন্য কাউকে আক্রান্ত করবেন, সেই ক্ষেত্রে আক্রমণের যে সংখ্যা সেটি বেড়েই চলবে। মধ্যবয়সীরা বেশি সংক্রমিত হলে করোনার বিস্তার আরও দ্রুত ঘটতে পারে বলে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই সচেতনতার বিকল্প নেই বলেও জানাচ্ছে সংস্থাটি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমের কাছে তিনি এ আহ্বান জানান। ভাইরাস মোকাবেলার নামে বিএনপি টাস্কফোর্স গঠনকে রাজনৈতিক প্রোপাগান্ডার সাথে তুলনা করেন তিনি। ত্রাণ নিয়ে যারা অনিয়মে জড়িত তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়া ছড়ি রাজনীতিতে লিপ্ত হতে চাই, তারপরে বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের চাল বিতরণের জন্য আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয়েছে তার সাথে সরকারি ত্রাণের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে এ নিয়ে বিএনপি নেতারা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। জাতীয় সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে একেবারে গ্রাম পর্যায়ে চাল বিতরণের জন্য যে কমিটি গঠন করতে বলা হয়েছে, এটি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চাল বিতরণ করার জন্যই এই কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটির কাজ হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চাল বিতরণ করা, এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে শুরু থেকে চাল বিতরণ করছেন সেটির মধ্যে সমন্বয় করা, যাতে সব মানুষের কাছেই ত্রাণ পৌঁছায়, যাতে কোনো মানুষই দুস্থ মানুষই ত্রাণ বিতরণ কার্যক্রমের বাইরে না থাকে। এই কমিটি সরকারি ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। এই বিষয়টি যারা না বুঝে টিএবি এসবি সাহেব সহ যারা বিবৃতি দিচ্ছেন তড়িঘড়ি করে, তারা সেটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই ভাইরাসের সংক্রমণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নেও নেতিবাচক প্রভাব পড়বে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। মাঠ পর্যায়ে উৎপাদিত পণ্য বিশেষ পরিবহন ব্যবস্থায় রাজধানীসহ বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়ে চলছে, এর বিস্তার ঘটছে শহর থেকে গ্রামেও। তবে সোয়াচে এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে হিজড়া, ভবগুড়ে, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এসব জনগোষ্ঠীর সহায়তায় সরকারের প্রণোদনা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে বেসরকারি খাতের সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে
এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। 40টির মতো আমাদের সহযোগী সংগঠন প্রায় 600 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছেন। কোভিড-19 টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে নেতিবাচকভাবে আঘাত করবে। বাংলাদেশে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলো ছিল তাদের উপরেই সবচেয়ে বেশি এর অভিঘাত আসবে। মাঠ পর্যায়ে এই কৃষি উদ্যোক্তাদের কাছ থেকে ফসল ঢাকায় নিয়ে আসার জন্য একটি পরিবহন চ্যানেল ব্যবস্থা করা দরকার। মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিশুশ্রম ও বাল্যবিবাহ বাড়ার আশঙ্কাও করছেন বিশিষ্ট জনেরা। পাবলিক সচেতনতার অভাব আছে। অনলাইন যে টিচিংটা করানো হচ্ছে সেটা সিলেটের চা বাগান, চর, হাওর অঞ্চল, সোনামগঞ্জের ওদিকে যাইনি বলতে গেলে, সম্ভব হয়নি। সেখানে আবারও জোর দিয়ে বলবো কমিউনিটি রেডিও নেটওয়ার্কটাকে কাজে লাগানো। করোনা ভাইরাসের কারণে শহর, গ্রাম, চরাঞ্চল সহ অনেক দুর্গম জায়গায় এখনো সাহায্য পাঠানো সম্ভব হয়নি। ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে এসব জনগোষ্ঠীকে সহায়তা সুবিধার আওতায় আনার তাগিদ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সব তথ্য জানার পরও রাজধানীর অনেক মানুষ মানছেন না সরকারের ঘরে থাকার নির্দেশনা। আবার খাদ্য সংকটের কারণেও ঝুঁকি থাকার পরও ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন বলে দাবি অনেকের। তবে মানুষকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেখুন ফজলের আব্বির আরেকটি রিপোর্ট। চায়ের স্বাদ নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় মোহাম্মদপুরের তিনজন, তারপরও আড্ডা দিতে ঘর থেকে বের হয়েছেন। 17 তারিখ পর্যন্ত এই এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত 20 জন। প্রায় অনেকদিন পর চা খেলাম একসাথে, বাইরে বাইরে চাটা খাওয়াটাই ঠিক না। একই মোটর বাইকে 3 জন রাজারবাগ পুলিশ লাইন থেকে জাতীয় সংসদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তারাও জোর দিলেন সামাজিক দূরত্ব মেনে চলার উপর। আসলে আমরা সচেতনতা নাই, এই জন্য আমাদের এই বাংলাদেশে একটু সমস্যাটা বেশি পড়বে মনে হচ্ছে আর কি। তবে বেড়িবাঁধের মোড়ে রাইড শেয়ারিং সার্ভিস দিতে নামা কয়েকজন বললেন বাধ্য হয়ে পথে নেমেছেন তারা। আবার নিম্নবিত্ত অনেকের দাবি ধর্ণা দিয়েও সাহায্য পাচ্ছেন না তারা। কারো কাছে হাত পা তো পারি না যে আমরা সেই ওইভাবে আসলে কিছু হয় না, আমরা ওই একটা টিপ মারি বাজার খরচ হইলে আমরা চলে যাই। আমাদের দেখার মতন কেউ নাই এই দেশে। যখন পরিবহন শ্রমিক যখন গাড়িগুলো চলে তখন দেন মালিক সমিতি, সড়ক পরিবহন মালিক সমিতি, অন্যান্য সংগঠনগুলা তারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, কিন্তু এখন আমাদের পাশে কেউ নাই। 31 নম্বর ওয়ার্ড, 52 নম্বর 35 এ কাগজ মাগজ জমা দিছি পাইতে আসি না, গেলে তাই দিয়ে লেছি বা ঘরে নিও। এদিকে শহরের পথে পথে এবং রাজধানীর প্রবেশ ও বাহির পথে মানুষকে ঘরে রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের স্টিল প্রিমিয়ার স্টিল রোলিং মিলস প্রাইভেট লিমিটেড, এখন আমার কাজের খাতিরে আমার অফিসে যাইতে হচ্ছে। অফিস বন্ধ? হ্যাঁ, অফিস বন্ধ। সরকারের যে বার্তা, সবার যে বার্তা, যে নিজে সচেতন হন, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান, এই বার্তাটা তারা এখনো উপলব্ধি করতে পারে নাই। ঢাকায় আসার সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে উল্টো পথে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানাও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুর্দিনে সচেতনতার অভাবে এক শ্রেণী মানুষ ঘর থেকে বেরোচ্ছেন সেটি যেমন সত্যি, অন্যদিকে খাবারের অভাবে অনেকে ঘর থেকে বেরোতে বাধ্য হচ্ছেন। যারা বাধ্য হচ্ছেন তারা বলছেন এই সহায়তাটুকু পেলে তারা নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলে ঘর থেকে বের হতেন না। ফজলের আব্বি, এটিএন বাংলা, ঢাকা। সিঙ্গাপুরে গত 24 ঘন্টায় নতুন করে 942 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক। শুক্রবার পর্যন্ত গত 7 দিনে দেশটিতে আক্রান্ত হন 1,583 জন বাংলাদেশি। সব মিলিয়ে 2,000-এরও বেশি বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেদেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5,992, মারা গেছে 11 জন। করোনা পরিস্থিতিতে মালদ্বীপে চাকরির অনিশ্চয়তা আর খাদ্য সংকটে ভুগছেন প্রায় 1,00,000 বাঙালি। তাদের মধ্যে অনিয়মিত প্রায় 50,000 শ্রমিককে বাংলাদেশে ফেরাতে চাপ দিচ্ছে দেশটি। এই অবস্থায় প্রবাসীদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি সংকট উত্তরণে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ইকরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। 4,00,000 জনসংখ্যার দেশটির অর্থনীতি পর্যটন ও মৎস্য শিল্প নির্ভর। এসব খাতে সেখানে কাজ করছেন প্রায় 1,00,000 বাঙালি, যা দেশটির মোট জনসংখ্যার 1/4। করোনা পরিস্থিতির কারণে রাজধানী মালে সহ বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। এতে পর্যটক সংখ্যা শূন্যের কোটায় চলে আসায় সেখানকার অর্থনীতি যেমন সংকটে তেমনি কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চাপ বাড়ছে বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফিরিয়ে আনার। প্রবাসী বাংলাদেশের মধ্যে অনেকেই
এখন কর্মহীন হয়ে পড়েছেন, বিশেষত যারা পর্যটন শিল্পে অর্থাৎ ট্যুরিজম সেক্টরে কাজ করছিলেন তাদের অনেকেরই আহার এবং বাসস্থানের সংস্থান করতে অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। প্রায় অর্ধ লক্ষের মতো আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশি রয়েছে এবং তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ক্রমাগত অনুরোধ করা হচ্ছে আমাদেরকে। এমন পরিস্থিতিতে 15 এপ্রিল প্রায় 100 টন চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে মালদ্বীপে রওনা দিয়েছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযান। বন্ধুত্বের নিদর্শন হিসাবে এসব সামগ্রী মালদ্বীপ সরকারকে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ISPR। তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আরেক চিঠিতে প্রবাসীদের মানবতার পরিস্থিতি কমানোর জন্য এসব সামগ্রী পাঠানোর কথা উল্লেখ করা হয়। লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং বাঙালিরা তীব্র খাদ্য সংকটের মধ্যে আছে। এই ত্রাণ সামগ্রীগুলো উপহার হিসেবে পাঠায়। আমরা আশা করি এতে আমাদের মালদ্বীপের সাথে আমাদের বন্ধুত্ব দৃঢ় হবে এবং মালদ্বীপ সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের দিকে দৃষ্টি দিবেন এবং সহায়তা খাদ্য সহায়তা দিবেন। এটা আমরা মালদ্বীপ সরকারের কাছে হস্তান্তর করব এবং আমাদের বিশ্বাস মালদ্বীপ সরকার তাদের সরকারের তরফ থেকে সকলের জন্যই এটাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবং বিতরণ করবেন। রাষ্ট্রদূত জানিয়েছেন প্রতিদিনই শত শত বাঙালি হাই কমিশনে সরাসরি বা ফোনে সহায়তা চাচ্ছেন, তবে আপাতত মাত্র 300 জনের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে হাই কমিশন। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যেই অর্থনীতি সচল রাখতে আগামী 11 মে থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মে মাসে সেখানে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কাজী এনায়তুল্লাহ ইনু। গত 5 সপ্তাহ আগে আরোপিত কনফাইনমেন্টে ফরাসি সরকার ঘোষণা করেছিলেন সেটা ছিল অনির্দিষ্টকালের জন্য। সম্প্রতি প্রেসিডেন্ট ম্যাক্রন ঘোষণা দিয়েছেন আগামী 11 মে এই কনফাইনমেন্টকে শিথিল করা হবে এবং পর্যায়ক্রমে মে মাসের শেষের দিকে হয়তো পুরোটাই উঠিয়ে নেওয়া হবে। এর মধ্যে ফ্রান্সে প্রায় 19,000 করোনা রোগী মারা গিয়েছেন। দ্বিতীয়ত এই দেশের অর্থনৈতিক যে একটা বিরাট বিপর্যয় ঘটছে, $1,000,000,000,000 যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিকভার করার জন্য সরকার সচেষ্ট এবং সিদ্ধান্ত নিচ্ছেন। বাংলাদেশ দূতাবাস মাননীয় রাষ্ট্রদূত সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছে, অনেক কমিটি গঠন করেছেন, সেখানে এই দেশে যারা বাংলাদেশে আমরা আছি তার করোনা ব্যাপারে যারা আক্রান্ত হয়েছেন বা যাদের সাহায্য প্রয়োজন তাদের সাহায্য করার জন্য আমরা সরকার থেকে একটা ফান্ড পেয়েছি এবং আমরাও এখান থেকে ফান্ড দিয়ে বিভিন্ন সংগঠন এই ব্যাপারে কাজ করছি। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন 21 জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী 3 জন। বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান। উপনির্বাচনে 3 জনই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা 10 আসনে শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা 3 আসনে উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট 4 আসনে আমিরুল আলম মিলন অনড়ম্বর ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। গত 21 মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যায়নি বলে জানিয়েছেন IEDCR। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন 290 জন ডেঙ্গু রোগী, তাদের মধ্যে 283 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ভর্তি রয়েছেন মাত্র 7 জন ডেঙ্গু রোগী, তাদের 6 জনই ঢাকায়। 24 ঘন্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র 1 জন। সরকারি সহায়তা না পাওয়ায় সারা দেশে অসংখ্য দরিদ্র মানুষ মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, সরকারের অদূরদর্শিতা আর যথাযথ পদক্ষেপের অভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বাংলাদেশের ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। আশঙ্কা লাভ করছে যে তার ত্রাণ কার্যক্রমে এই দলীয় কমিটির কারণে চাল চুরি আরো বৃদ্ধি পাবে। দলীয় তালিকা করে দলের লোকজন খাবে আর অন্যরা না খেয়ে।
আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে মেহেদি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার যুবক। তবে এবার মেহেদি চাষের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাসের কারণে বাজারে মেহেদি বেচা কেনা একেবারেই বন্ধ রয়েছে। 108টি মেহেদি 200 টাকা দরে বিক্রি হচ্ছে, যা বাজারে 500 থেকে 600 টাকা দরে বিক্রি হতো। ফলে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এবার 8 হেক্টর জমিতে মেহেদি চাষ হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার দেশে বড় ফসলের বাম্পার ফলন হয়েছে, তবে শ্রমিক স্বল্পতা এবং করোনা ভাইরাসের প্রকোপে জমিতে সোনালী ফসল দেখে কৃষক যতটা না খুশি তার চেয়ে বেশি চিন্তাগ্রস্ত ফসল ঘরে তোলা নিয়ে। এই অবস্থায় কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে কম্বাইন হারভেস্টার। এসএ মোটরস সরকারি উন্নয়ন সহায়তায় হাওড়ের কৃষকদের মধ্যে জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার সরবরাহ করছে। এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যাতে কৃষকরা এই হারভেস্টার ক্রয়ে প্রায় 50% সরকারি ভর্তুকি পাবেন। এই হারভেস্টার ব্যবহার করে কৃষক 1 ঘন্টায় 1 একর জমির ধান একই সাথে কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দি করতে পারবেন। এবার পলিটিক্স খেলার খবর। করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হলে আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী ডেভিল শ্রীধর বলেছেন, স্থগিত হওয়া টোকিও অলিম্পিক আয়োজনে টিকা আবিষ্কারের কোনো বিকল্প নেই। তার মতে অলিম্পিক আয়োজনে প্রচুর জনসমাগম হবে আর প্রতিষেধক আবিষ্কার না হলে ঝুঁকি থাকবে। ফলে আগামী বছরও অলিম্পিক আয়োজনের ভবিষ্যৎ নির্ভর করছে কোভিড-19 মহামারীর প্রতিষেধক আবিষ্কারের উপর। মহামারীর কারণে টোকিও অলিম্পিক আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 306 জন জানাল স্বাস্থ্য অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে স্তম্ভিত দেশ, ক্ষুব্ধ ইসলামী চিন্তাবিদরা। এবং সিঙ্গাপুরে 1500-এরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত। মালদ্বীপে চাকরির অনিশ্চয়তা আর খাদ্য সংকটে ভুগছেন 1 লাখ বাঙালি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।